আর সহ্য হচ্ছিল না, চুল টানলেন নাসির হোসেন। যাই হোক, শেষ পর্যন্ত কি জয়টাই না পেল সিলেট সিক্সার্স। রোববার বিপিএলের তৃতীয় ম্যাচ, প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়ান্স করেছিল 6 উইকেটে 145 রান, জবাবে সিলেট সিক্সার্স 19.5 ওভারে 148 রান করে দারুণ এক জয় তুলে নেয়। তবে শুরু থেকে যেভাবে খেলছিল সিলেট, তাতে করে আরেকটি সহজ জয় পাওয়ারই কথা ছিল তাদের। কিন্তু না, হঠাৎ ঝড়ে সবই যেন এলোমেলো হয়ে গেল। শেষ ওভারে দরকার 10 রানের, ক্রিজে লিয়াম প্লাঙ্কেট আর সুবাগত হোম চৌধুরী। পারবেন এই রান করতে? দর্শকেরা তো বটেই, সাইড লাইনে থাকা খেলোয়াড়রা পর্যন্ত স্থির থাকতে পারছিলেন না। বিশেষ করে নুরুল হাসান সোহান আর নাসির হোসেনের যা হলো তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। নুরুল হাসান সোহান তো মাঠেই নামতে চাচ্ছিলেন, এমন কঠিন অবস্থায় তাকেই দরকার। পারলে তখনই ছুটে যান মাঠে, ব্যাট হাতে তো আগে থেকেই তৈরি। দলের অন্যরা বেশ কষ্ট করে তাকে বসালেন। আর অধিনায়ক নাসির হোসেন, জয় যে তিনি কতটা ভালোবাসেন সেটাই আবার ফুটে উঠল তার চোখে মুখে পুরো দেহে। সুবাগত হোমের আউট হওয়া কিংবা তারপর মাঠে নামা নুরুল হাসান সোহানের 2 রানের বদলে 1 রানে ক্ষান্ত থাকাটা তার সহ্যই হচ্ছিল না। এক পর্যায়ে তো তিনি চুলেই ছিঁড়ে ফেলতে বসেছিলেন, উত্তেজনার শতভাগ ফুটে উঠেছিল তার মধ্যে। দলের অধিনায়ক কিংবা অন্যান্য খেলোয়াড়দের মধ্যে এমন যখন অবস্থা, সেই দল তো জয় পাবেই, তারা তাই জয়েই পেয়েছে।